আপনার ফেসটাকে আপনি মুহূর্তের মধ্যেই চেঞ্জ করতে পারবেন যেটা আপনার বন্ধুদের দেখালে আপনার বন্ধুরা বলতে বাধ্য হবে যে এটি কীভাবে সম্ভব তো চলুন এটি কিভাবে সম্ভব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে তো অ্যাপ্লিকেশানটি কীভাবে ইনস্টল করবে ভিডিও শেষে আমি আপনাকে দেখিয়ে দেব এবং আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে ওখান থেকেও ইনস্টল করে নিতে পারো ভিডিওটি শুরু করার আগে আপনার হাতের সুন্দর আঙুল দিয়ে ভিডিওটিতে একটি লাইক দেন আর এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর এখানে নেক্সট নেক্সট অপশনের উপর ক্লিক করবেন তারপর আবার নেক্সটের উপর ক্লিক করবেন তারপর আবার নেক্সটের উপর ক্লিক করবেন তারপর লেস্ট গো স্টার্ট এই অপশানটার উপর ক্লিক করবেন এখানে চিকের ওপর ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা শো করবে তো এখানে আপনি গ্যালারি যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার গ্যালারি কিন্তু আপনার সামনে ওপেন হবে তো এখানে আপনি অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন তো আপনার গ্যালারি থেকে আপনি যে ফটোটির ফেস চেঞ্জ করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম তো এগ্রির উপর ক্লিক করবেন তারপর আপনার সামনে আপনার ফটোটি ওপেন হবে তো প্রথমে আপনি স্মাইল ইয়েন্টের উপর ক্লিক করবেন আপনি যদি আপনার ফটোটিকে হাসাতে চান তাহলে আপনি অবশ্যই স্মাইলের উপর ক্লিক করবেন তো এখানে আপনি বিভিন্ন অপশন পেয়ে যাবেন তো এখান থেকে এগুলো সব প্রো এবং এগুলো আপনি টাকা দিয়ে ইউজ করতে পারেন তো যেটা ফ্রি আছে ফ্রিটাই আমি আপনাদের দেখাচ্ছি তো এই ক্লাসিক অ্যাপশান্টার উপর ক্লিক করলে এটি কিন্তু প্রসেসিং হবে তো দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু হাসতে শুরু করেছে তো অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে এটি কিন্তু হয়ে যাবে তো অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেট হয়ে গিয়েছে তারপর এখান থেকে আপনি এখানে এজ যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার বিভিন্ন রকমের অপশান পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যদি বৃদ্ধ হতে চান তাহলে কুল ওল্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন এই উপর ক্লিক করলে তারপর প্রসেসিং হবে তো দেখতে পাচ্ছেন একদম বিদ্ধ হয়ে গিয়েছে তো যেহেতু আমি ইয়াং করবো তার জন্য আমি এখানে ইয়াং টু এ অপশানটির উপর ক্লিক করলাম তারপর প্রসেসিং হচ্ছে তো তারপর এখান থেকে আপনার সিলেক্ট করা হয়ে গেলে আপনি অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন তো এবার আপনি জেন্ডার তো জেন্ডারের ওপর সিলেক্ট করবেন তো এখান থেকে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি মেয়ে করতে পারবেন তো মেয়ে হওয়ার জন্য এখানে দুটি অপশান আছে তো আমি ফিমেল টু অ্যাপ সেন্টার ক্লিক করলাম তারপর প্রসেসিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রসেসিং কমপ্লিট হওয়ার পর কিন্তু একদম সম্পূর্ণরূপে মেয়ে হয়ে গিয়েছে তো এভাবে যদি আপনি আপনার ফটোটিকে সাজান তাহলে আপনার বন্ধুরা দেখে চিনতে পারবে না যে আপনি না অন্য কেউ তো এখান থেকে অ্যাপটি আপনার সিলেক্ট হয়ে গেলে এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের ওপর ক্লিক করবেন তো এখান থেকে আপনি কিন্তু আপনার গোপ দাঁড়ি এগুলোকে কিন্তু সাজাতে পারেন তার জন্য আপনি এই যে ব্রেডস অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সবগুলো আসলে পুরো আছে তো ফার্স্ট একটি আপনাদের জন্য ফ্রি আছে তার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করলে প্রসেসিং হবে তো আপনি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু গোপ দাড়ি দুটোই সেট হয়ে গিয়েছে তো এটি যদি আপনি রাখতে চান তো এখানে যে অ্যাপ্লাই অপশানগুলো ক্লিক করবেন তো আপনাদের সুবিধার জন্য আমি সব কিছু রাখছি তো এভাবে কিন্তু আপনি এখান থেকে আপনার ফটোটিকে একটা অসাধারণ লুক দিতে পারবেন তো আপনার সব সেটিংস কমপ্লিট হয়ে গেলে এখানে যে সেভ অপশান আছে তো সেভ অপশনের উপর ক্লিক করলে এটি কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে তো এখান থেকে যদি আপনি দুটি ফটোকে একই ফ্রেমের মধ্যে সেট করতে চান যে আগে কীরকম ছিল আর কীরকম তৈরি হয়ে গিয়েছে তো এরকম যদি ডাউনলোড করতে চান তা তার জন্য এখানে সেভ অপশান রয়েছে সেভ অপশনের উপর ক্লিক করলে এরকমভাবেই কিন্তু ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখন আপনি অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন তার জন্য প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে সার্চ করবেন ফেস চেঞ্জার তো লেখার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনটি আপনার সামনে শো করবে তো এই অ্যাপ্লিকেশানটি আপনি ইনস্টল করে নেবেন